রাত 12টার সময় 12টার পর থেকে 1টার পরে দুইটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল। সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত পৌনে 8টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেব রহমান। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাকে নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গিরা যারা মানবতার শত্রু, আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই মে হেফাজত কিরকম একটা সমাবেশ করেছিল শাপলা চত্বরে মতিঝিলে। সেই শাপলা চত্বরে এমন একটা পরিস্থিতি, মনে হয় যে তারা দেশ দখল করে নেবে এই হেফাজত।